بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد أعوذ بالله من الشيطان الرجيم فأما من طغى وأثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربي ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى أما بعد شمالي تو بستدي أمرا أسكر خطبات الجمعة جي بشير وبر آلوچنا كوربو تا ايتو بوربو تھے کہ اپنا دير جانا تھا کر کتھا شتے ہلو আল কোরআনে বর্ণিত তাগুত ও আজকের সমাজ। আমরা এই বিষয়ের উপরে প্রথম পর্বের আলোচনা করেছি, সেখানে আমরা তাগুত শব্দটি বিভিন্নভাবে আল কোরআন কারিমে 39 বার এসেছে। এই 39 বারে কোথায় কত নম্বর সুরার কত নম্বর আয়াত এগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি ভাষা বিজ্ঞানীদের দৃষ্টিকোণ থেকে তাগুত, হাদিস বিজ্ঞানীদের দৃষ্টিকোণ থেকে তাগুত, তাফসির বিজ্ঞানীদের দৃষ্টিকোণ থেকে তাগুত এবং আজকের সমাজের চিহ্নিত কিছু তাগুত, তাগুতের সাথে সম্পৃক্ততার ভয়াবহতা এবং তাগুতকে পরিহার করার এই সুফল, এ বিষয়ে আপনাদের সামনে আমরা আলোচনা করছিলাম। আজকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করব আয়াত তাগুত, স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিন তাগুত শব্দটি দিয়ে সরাসরি 8টি আয়াতে তিনি এই বিষয়ে আলোচনা করছেন। আমরা এই 8টি আয়াতের কিছু কিছু অংশ বিশেষ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে করে এই বিষয়টি আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়। আমরা আমাদের আলোচনার পূর্বের কিছু অংশ আলোচনা করা প্রয়োজন মনে করতেছি, এরপরে আমরা পুরো আলোচনা করলে হয়তো আমরা সময় পাবো না। শুধু এতটুকুই বলবো যে তাগুত শব্দটি তাগাইন ইয়া থেকে উৎপন্ন হয়েছে। তাগায়ুন এর অর্থ হল সীমা অতিক্রম করা, সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, বিভিন্ন এই ধরনের বিভিন্ন অর্থে আসে। যেমন আমরা আল কোরআনুল কারিমে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে নূহ আলাইহিসসালামের প্লাবন বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, ইন্না লাম্মা তাগাল মা হামালনাকুম ফিল জারিয়া। ইন্না লাম্মা তাগাল মা বলা হচ্ছে যখন পানি যখন তগা হয়ে গেল তখন আমি চলমান নৌজাহানে তোমাদেরকে উঠিয়ে নিয়েছিলাম। অর্থাৎ এখানে বলা হচ্ছে তাগাল মা, পানি যখন তগা হলো অর্থাৎ পানি যখন তার সীমা অতিক্রম করলো। যেহেতু তাগাইন ইয়ার মূল, আমরা বলছি এর অর্থ কি সীমা অতিক্রম করা। পানির একটা স্বাভাবিক প্রক্রিয়া আছে, যেমন আমরা বাংলাদেশে বসবাস করি, আমাদের দেশে প্লাবন হয়, প্লাবনের একটি স্বাভাবিক একটা পরিমাণ আছে কিনা, যে প্রতি বছরে যে পানি হয় সেই পানিটা এই পরিমাণ, কিন্তু এই পরিমাণের পানির চেয়ে যদি বেশি পানি হয় এটাকে বলা হবে তাগাল মা, পানি অতিরিক্ত হয়ে যাওয়া। নূহ আলাইহিসসালামের সময় কীরকম পানি হয়েছিল যে পানি পাহাড় স্পর্শ করেছিল, এই জন্য এই যে সীমা অতিক্রম, এই সীমা অতিক্রম করা এই পানিকে আল্লাহ রাব্বুল আলামিন তাগা শব্দের দ্বারাই তিনি ব্যবহার করছেন যে ইন্না লাম্মা তাগাল মা,
পানি যখন তার সীমা অতিক্রম করে গেল, তখন আমি অর্থাৎ নূহ আলাইহিস সালামের কথা বলতেছেন, তার সাথে যারা ছিল যে তাদেরকে আমি নৌকায় উঠিয়ে আনলো। এভাবে আমরা এই শব্দটির বহু ব্যবহার পাই। আল্লাহ রাব্বুল আলামিন যুগশ্রেষ্ঠ কুখ্যাত একজন তাগুতের কথা কোরআনে বহুবার উল্লেখ করেছেন, তার ক্ষেত্রেও তিনি এই কথাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলেন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে যাও। কেন যাবে? ইন্নাহু তাগা, সে তাগা করেছে, তার মানে সে সীমা লঙ্ঘন করেছে, সে বাড়াবাড়ি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, ফেরাউন তো ওরাই যারা দেশে বিভ্রান্তি সৃষ্টি করেছিল, সীমা লঙ্ঘন করেছিল, বিপর্যয় সৃষ্টি করেছিল। এইটা হলো কি তাগার স্বাভাবিক অর্থ। এটা ব্যক্তি লাইফে হতে পারে, একজন মানুষ যদি নিজের উপরে বাড়াবাড়ি করে, নিজের উপরে যদি অতিরঞ্জিত কিছু করে, নিজের উপরে যদি কোরআন এবং হাদিসের বিরোধী কাজ করে, তখনও সেটাকে তাগা বলা যেতে পারে। যেমন আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সূরা আন-নাজিয়ায় বলতেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আছারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ফাআম্মা মান তাগা, পক্ষান্তরে যে ব্যক্তি তাগা করবে, তগা মানে যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, ও আসারুল হায়াতাদ দুনিয়া, দুনিয়াবি জীবনকে প্রাধান্য দেবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহিম বা জাহান্নাম তার হলো কি স্থান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে বলতেছেন যে ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করবে, তগা করবে। আর নাজনা আদ দায়মা সৌদি আরবের প্রসিদ্ধ একটি ফতোয়া বোর্ডের বোর্ড আর কি, আর নাজনা দায়মা, তারা ব্যক্তি তাগুত হতে পারে এ প্রসঙ্গে বলেন যে ব্যক্তি তখনই তাগুত হয়, ইজা দা ইলা শিরক, কোনো ব্যক্তি যদি শিরকের দিকে আহ্বান করে তখন সেই ব্যক্তি কিন্তু তাগুত। ইজা দা ইলা ইবাদাতি নাফসি, কোনো ব্যক্তি যদি নিজের ইবাদতের দিকে, নিজের দাসত্বর দিকে, নিজের অর্চনার দিকে কাউকে আহ্বান করে, তাহলে ওই ব্যক্তিরাও কি তাগুত। ইজা দা বিইলমিল গায়ব, কেউ যদি নিজেকে অদৃশ্যের সংবাদ জানে, ওর কাছে আসলে সে সব বলে দিতে পারবে কি হয়েছে। আমাদের সমাজে কিন্তু আছে, কার চুরি হয়ে গেছে, কার কী সমস্যা হচ্ছে, কার কী রোগ আছে, এমন কিছু গণক, এমন কিছু জ্যোতিষী, এমন কিছু জাদুবিদ, এমন কিছু লোক দাবি করেন, তার কাছে গেলে উনি বলে দেবেন যে কার কী হয়েছে। কেউ যদি এরকম অদৃশ্যের সংবাদ দাবি করে, যেমন কোয়ান্টাম মেথড, এরাও কি অদৃশ্যের সংবাদ দিতে পারে বলে তারা কি মন্তব্য করতেছে, তাদের কোয়ান্টাম সেন্টারের মাধ্যমে তারা বলে দিতে পারে, এইরকম যদি কেউ দাবি করে তাহলে সে ব্যক্তি ও তাগুত। ওই ব্যক্তি ও তাগুত যে ব্যক্তি আল্লাহ বিরোধী বিধান দ্বারা কি হুকুম করে, আল্লাহ বিরোধী বিধান দ্বারা যে কি ফয়সালা করে, সে ব্যক্তি কি তাগুত। এইটার ব্যাখ্যা করছেন আল নাজদা আদ দায়মার বিজ্ঞ ওলামা ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, তার জন্য কি রয়েছে, জাহান্নাম রয়েছে। আমরা বলেছিলাম যে আমরা আজকে আয়াত তাগুত, তাগুত বিষয়ক সরাসরি যে আটটি আয়াত আছে, এই আটটি আয়াতে বিশেষ বিশেষ কিছু অংশ আপনাদের সামনে উপস্থাপন করব। যেহেতু খুতবাতুল জুমা, আমরা সব আয়াতগুলোকে একটি জুমায় আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো না। চলুন আমরা দেখি এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 255 ও 256 নম্বর আয়াতে তিনি তাগুতের উপরে একটি সুস্পষ্ট ধারণা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা ইকরাহা ফিদ্দিন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله السميع العليم. لا إكراه في الدين, دينের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, কারণ গাই থেকে রুষ্ট বাইয়েন হয়েছে, তথা পথভ্রষ্টতা থেকে হেদায়েত স্পষ্ট হয়েছে। যে চায় তাগুতকে অস্বীকার করতে এবং আল্লাহর প্রতি ঈমান আনতে,
সে যেন সুদীর ও রজ্জুকে ধারণ করলো যা ভেঙে যাওয়ার মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছুই শোনেন এবং সব কিছুই জানেন। আমরা ছোট একটি আয়াতে তাগুত বিষয়ে অনেক কিছু জানতে পারবো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলতেছেন লা ইকরাহা ফিদ দ্বীন, লা মানে নেই। যেমন আমরা বলি লা ইলাহা, কোনো ইলাহ নেই, অনুরূপভাবে এটা একটি লা, লা ইকরাহা বাড়াবাড়ি নেই। যেমন লা সলাতা, সলাৎ নেই, ইল্লা বি ফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই ধরনের একটি লা এখানে ব্যবহৃত হয়েছে। লা ইকরাহা, ইকরাহ মানে কি? জবরদস্তি, প্রেশার ক্রিট, জোর করে কোনো কিছু করা। ফিদ্দিন, দিনের ভিতরে, দিনের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নেই। কি জন্য বাড়াবাড়ি নেই? কত্তা বাইয়ানা, স্পষ্ট হয়েছে, দেবালোকে ন্যায় প্রস্ফুটিত হয়েছে, মানুষের কাছে কি সুস্পষ্ট হয়েছে? কি থেকে? রুশদ মিনাল গাই, রুশদ মানে হেদায়ত অর্থাৎ ইসলাম, মিনাল গাই মানে পথভ্রষ্টতা, কুফরি, দলালা, পদভ্রষ্টতা থেকে, আল্লাহ বিরোধী মতবাদ থেকে, কুফরি থেকে, বিদাত থেকে, শিরক থেকে, ইসলাম বা হেদায়াত তাওহিদ, এটা কি স্পষ্ট হয়েছে? সুতরাং এই স্পষ্ট দিনের ভিতরে কাউকে নিয়ে আসার জন্য কোনো বাড়াবাড়ি নেই। উল্লেখ্য দিন শব্দের অর্থ এখানে কি? দিন শব্দের অর্থ হলো কি? আল্লাহ প্রেরিত অভ্রান্ত ওহি তথা ইসলাম। দিনের অর্থ অনেক, দিনের অর্থ এও হয় যে প্রতিদানের দিন। এখানে দিন অর্থ হলো আল্লাহ যে দিন আমাদের জন্য দিয়েছে, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা। দিন শব্দের অর্থ ধর্ম। আমরা দিনের ক্ষেত্রে যদি সংক্ষেপ বিশ্লেষণ করি তাহলে দেখব পৃথিবীতে যে ধর্মগুলো আছে, যে দিন আছে, এই দিনটা প্রথমত দুই ভাগে বিভক্ত। পৃথিবীতে যত দিন আছে, ধর্ম আছে, এগুলো দুই ভাগে বিভক্ত। এক হলো আল্লাহ প্রেরিত দিন, দুই হলো মানব রচিত দিন। আল্লাহ প্রেরিত দিন বা আসমানি দিন, যে দিনগুলো সপ্তম আসমান থেকে জিবরি আলাইহিসসালামের মাধ্যমে যুগে যুগে বিভিন্ন নবী এবং রাসূলদের মাধ্যমে আল্লাহ মানুষের জন্য দিয়েছেন, এগুলো হলো কি? আসমানি দিন। যেমন কি ইসলাম, যেমন কি ইহুদি, যেমন কি নাসারা, এগুলো মানুষ বানায় নাই, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে। ক্লিয়ার কি না? আর কিছু কিছু দিন আছে যে দিনগুলো আল্লাহর পক্ষ থেকে আসে নাই, মানুষ নিজেরাই বানিয়ে নিছে। যেমন হিন্দু, যেমন কি সাঁওতাল, এগুলো কি মানুষ নিজেরাই বানিয়ে নিছে। যেমন বৌদ্ধ, এই ধর্মগুলো আসমান থেকে আসে নাই, এই ধর্মগুলো মানুষ নিজেরাই নিজেরা বানিয়ে নিছে। দ্বিতীয় পর্যায় হলো আমরা দিনের ক্ষেত্রে ভাগ করব। দ্বিতীয় পর্যায় হলো আল্লাহ প্রেরিত যে দিন, এই দিনটা আবার দুই ভাগে বিভক্ত। একটি দিন হলো কিয়ামত পর্যন্ত থাকবে, আর এক প্রকার দিন হলো ওই দিনগুলোকে আল্লাহ বাতিল করে দিয়েছেন। আবার পরিষ্কার করে বলি, দিন প্রধানত দুই ভাগে বিভক্ত। আল্লাহর যে দিন পাঠিয়ে দিয়েছেন নাকি আসমানি দিন, এই দিন দুভাগে বিভক্ত। একটি দিন, কিছু দিন হলো কি আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিয়েছেন, আর একটা দিন হলো কিয়ামত পর্যন্ত থাকবে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যে দিনটা থাকবে সেটা কি? ইসলাম। আর ইহুদিবাদ, খ্রিস্টানবাদ, এগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিয়েছেন। আর একটি দিনের ভাগ হলো যে দিনটা মানে নিজেরাই নিজেরাই বানিয়ে নিয়েছে, যেমন হিন্দু, যেমন বৌদ্ধ, যেমন সাঁওতাল, এগুলির পিছনে কোনো নবী ছিল না, এগুলির পিছনে কোনো রাসুল ছিল না, আল্লাহ পাঠিয়ে দেন নাই, এরা নিজেরাই নিজেরাই এগুলো তৈরি করছে। এখন আপনি কোন দিনটাকে গ্রহণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে ইহুদি এবং নাসারা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার কারণে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই পৃথিবীতে যত আসমানি দিন ছিল সমস্ত দিনগুলো বাতিল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার সংবাদ শুনেছে, আমি এসেছি, লাম ইউমিন বিল্লাজি উরসিলতু বি, আমার এই রিসালাতের প্রতি, আমার এই দিনের প্রতি যে ইমান নিয়ে আসলো না, ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া, সে ইহুদি হোক অথবা নাসারা হোক, সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার কারণে ইহুদি ধর্ম বাতিল হয়ে গেছে, খ্রিস্টান ধর্ম বাতিল হয়ে গেছে, আল্লাহ আসমান থেকে যত দিন দিয়েছিলেন সব দিন বাতিল হয়ে গেছে। পাশাপাশি
অন্যান্য দিন যেগুলি মানুষ নিজেরাই তৈরি করছে ওগুলো বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াবতাগী গায়রাল ইসলামি দীনা ফালান ইয়াকবালা মিনহু, যে ইসলাম ছাড়া অন্য দিন প্রত্যাশা করে তা গ্রহণ করা হবে না, এবং যে এটা করে সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিচ্ছেন, লা ইকরাহা ফিদ দীন, এই যে অভ্রান্ত শাশ্বত ওয়াহী ইসলাম, এই যে দিন, এই দিনের ভিতরে কোনো মানুষকে প্রবেশ করানোর জন্য কোনো জবরদস্তি নেই। অর্থাৎ আপনি কোনো ব্যক্তিকে ইসলাম গ্রহণ করাবেন ক্ষমতা বাহাদুরিতে, আপনার শক্তি দাপটে, আপনার প্রভাবে, না না, এরকম কোনো বিধান ইসলামে নেই। অস্ত্র দেখিয়ে, বোমা দেখিয়ে, আপনি শাস্তি দেখায় কোনো ব্যক্তিকে ইসলামে নিয়ে আসবেন, লা ইকরাহা ফিদ দীন, এইরকম জবরদস্তি করে কোনো ব্যক্তিকে মুসলিম বানাই দেবেন, ইসলামে নিয়ে আসবেন, এরকম কথা আল্লাহ নিষেধ করে দিয়েছেন যে না, এরকম হবে না। বরং কি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, কত্তা বাইয়িনার রুশদু মিনাল গায়, পথ ভ্রষ্টতা থেকে হেদায়েত স্পষ্ট হয়েছে। সুতরাং হেদায়েতকে মানুষের সামনে স্পষ্ট করে দিতে হবে, এইটা হেদায়েত, এটি কুফর, এইটি শিরক, এইটি তাওহীদ, এইটি বেদাত, এটা ইত্তেবা। এখন কে চায় এটাকে গ্রহণ করবে আর কে চায় গ্রহণ করবে, এটা তার ব্যাপার। যে গ্রহণ করে সে ব্যক্তি কি জান্নাত পাবে, যে গ্রহণ করে না সে ব্যক্তি জাহান্নামে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ফামাই ইয়াকফুরু বিত্তাগুত, যে তাগুতকে অস্বীকার করে, এখানে আমাদের ব্যাখ্যা দরকার, যে তাগুতকে অস্বীকার করে, এখানে কি আমাদের স্পষ্ট হয়ে গেছে কথাটি? তাগুতটা তো আরবি শব্দ, এটা ব্যাখ্যা প্রয়োজন। যেহেতু আমরা এরুপ্রেটিক দাস একটি পর্ব অতিথি করেছি, এই জন্য তাগুতের ব্যাপক সংজ্ঞা আজকে আনব না। একজন ব্যক্তির একটি সংজ্ঞা নিয়ে আসতে চাই, তিনি হলেন ইবনে কাইয়্যিম জাওজি রাহিমুল্লাহ। তিনি বলতেছেন, আর তাগুত কুল্লুন মা তাজাওয়াজা বিহিল আবদ মিন মাবুদিন আও মাতবুইন আও মুতাঈন, এমন প্রত্যেকটি কাজই হলো তাগুত যা বান্দা সীমালঙ্ঘন করে। বান্দা যে কাজগুলোর সীমালঙ্ঘন করে, এমন প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্ম, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বিশ্বাস, সেটা তাগুত। চাই সেটা মিন মাবুদিন, মাবুদের ক্ষেত্রে হোক, অথবা মাতবুয়ের ক্ষেত্রে হোক, অথবা মুতায়ের ক্ষেত্রে হোক। মাতবুয়ের ক্ষেত্রে, মাবুদের ক্ষেত্রে হওয়া মানে তিনটি ক্ষেত্রে বলা হয়েছে, চাই সে বাড়াবাড়িটা মাবুদের ক্ষেত্রে হোক, অথবা মাতবুয়ের ক্ষেত্রে হোক, অথবা মুতায়ের ক্ষেত্রে হোক। মাবুদ বলতে কি? যার ইবাদত করা হয়, যিনি ইবাদতের যোগ্য, যিনি ইবাদতের যোগ্য তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রকৃত যে ইবাদতের যোগ্য তিনি কে? আল্লাহ কি না? আল্লাহ। তা মিম মাবুদিন মানে কি? উপাস্যর দিক থেকে যার ইবাদত করা হয় তার দিক থেকে বাড়াবাড়ি, এটাও কি তাগুত হয়ে যাবে। কেউ যদি মাবুদের ক্ষেত্রে যদি বাড়াবাড়ি করে তাহলে সেটা কি হবে? তাগুত হবে। মাবুদের ক্ষেত্রে বাড়াবাড়ি অর্থ কি? যে এক আল্লাহকে ব্যতীত অন্যর কি করা? ইবাদত করা। কাল আসনাম আসনাম অল মাজার, যেমন কি মূর্তিমার ইবাদত করা, যেমন করে যে দিনগুলো আল্লাহ বাতিল করে দিয়েছেন, আগে বলছিলাম যে দিনগুলো আল্লাহ বাতিল করে দিয়েছেন, ওই দিনগুলোর তারা কি কিছু কিছু জিনিসের ইবাদত করে কিনা, ওগুলোর ইবাদত করা, মাজারে গিয়ে সিজদা করা, কবরে গিয়ে সিজদা করা, এগুলো কি মাবুদের কাছ কিনা? এগুলো তাগুত। কি জন্য তাগুত? ইন্নাল ইনসানা, ইন্নাল ইনসানা তাজাওয়াজাল হাজ্জ ফিল ইবাদা, মানুষ ইবাদতের ক্ষেত্রে এখানে কি করেছে? বাড়াবাড়ি করেছে। কি ক্ষেত্রে বাড়াবাড়ি করছে? একজন মানুষ সে তার ইবাদত করবে কার? আল্লাহর। সে আল্লাহর কাছে ইবাদত না করে মূর্তিমার কাছে ইবাদত করলো, তাহলে এটা কি বাড়াবাড়ি হলো কিনা? এটা কি সীমা অতিক্রম করা হলো কিনা? একজন মানুষ সিজদা দেবে কি মসজিদে এসে আল্লাহর কাছে, সে সিজদা দিল কি মাজারে গিয়ে, তাহলে এটা কি বাড়াবাড়ি হলো কিনা? তাহলে এরকম বাড়াবাড়ি যার করা হয় সে কি? সেও কি তাগুত? তার মানে মূর্তিমা তাগুত, মাজার তাগুত, ইহুদিরা যাদের ইবাদত করে সে তাগুত, খ্রিস্টানরা যাদের ইবাদত করে সেগুলো তাগুত, হিন্দুরা যাদের ইবাদত করে সেটা তাগুত, বৌদ্ধরা যাদের ইবাদত করে ওগুলো তাগুত, মুসলিম নামীয় ব্যক্তিরা যারা মাজারে গিয়ে সেজদা করে তারা তাগুতের ইবাদত করে, সে হলো আব্দুত তাগুত, তাগুতের সে বান্দা, আল্লাহর সে বান্দা না। আল্লাহর বান্দা সে মসজিদে সেজদা করবে, মাজারে গিয়ে না। এই হলো কি মাবুদের ক্ষেত্রে বাড়াবাড়ি করা।
দ্বিতীয় পর্যায় হলো মাতবু, যার অনুকরণ করা হয়, যার অনুসরণ করা হয়, এরকম ব্যক্তির ক্ষেত্রে বাড়াবাড়ি করা এটাও কি তাগুত, এরকম ক্ষেত্রে বাড়াবাড়ি করা। একজন মানুষ কার কার আনুগত্য করবেন? তিনি হলেন সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে। এখন দেখা যাচ্ছে ইহুদি এবং খ্রিস্টানরা তাদের কি পাদ্রীদেরকে আহবার ও রহবান তাদের আনুগত্য করে করে কি না, এবং তারা যেটাকে আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন তারা সেটাকে হারাম করে, আল্লাহ যেটাকে হারাম করে দিয়েছেন তারা সেটাকে হালাল করে। তার এই যে আনুগত্যটা, এই আনুগত্যটার কারণ এই আনুগত্য যে করে সে কি করে, সে অতিরঞ্জিত করলো, বাড়াবাড়ি করলো, এবং সে কি তাগুত। অনুকরণের দিক থেকে, অনুসরণের দিক থেকে এগুলো হলো কি তাগুত। তাহলে আমরা এক্ষেত্রে আরও বলবো, যদি ইহুদিদের রাহবার এবং রুহবান তাদের পাদ্রীরা যদি তাগুত হয়ে থাকে, তাহলে ইসলামী দুনিয়ায় যে মানুষেরা কোরআন এবং সুন্নাকে বাদ দিয়ে নিজেরাই নিজেরাই ফতোয়া দিচ্ছেন তারা তাগুত হবে কিনা। আল কোরআনে বলা হচ্ছে এটা আছে, হাদিসে বলা হচ্ছে এটা আছে, হুজুরের ফতোয়া হলো এটা, বুজুরগানি দিনের ফতোয়া হলো এটা, মাজহাবের কথা হলো এটা, ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল কোরআন বলছে এটা, সহিহ হাদিস বলছে এটা, আর বলছে অমুকের কাছে এটা, হ্যাঁ এরকম কথা যদি আসে তাহলে তারাই হবে তাগুত। কারণ এই ধরনের অনুকরণ করা চরম বাড়াবাড়ি, এরকম বাড়াবাড়িকে আল্লাহ রাব্বুল আলামিন তাগুত বলছেন, এই তাগুত অনুসরণ করা যাবে না। তৃতীয় পর্যায়ে আল্লামা ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলতেছেন আও মুতাঈন, যাদের যাদের কি করে আনুগত্য করা হয়, অর্থাৎ আল উমারা, নেতা নেত্রীদের, যে নেতা এবং নেত্রী, যে আমির, যে সভাপতি, যে রাষ্ট্রনায়ক, যে প্রধান, তিনি তিনি যদি আল্লাহর বিরোধী কোনো নির্দেশ দেন, আল্লাহর বিধানের বিরুদ্ধে কোনো নির্দেশ দেন, আল্লাহ প্রেরিত অভ্রান্ত ওহির এগেনস্টে কোনো আইন পাস করেন, তাহলে উনি হলেন তাগুত, উনি হলেন কি তাগুত, এবং তার আনুগত্য করাকে হারাম। এজন্য আল্লাহ ইবনে কাইয়্যিম বলতেছেন তৃতীয় পর্যায়ে তাগুত হলো আও মুতাঈন, হ্যাঁ যাদের যাদের কি করা হয়, আনুগত্য করা হয়, আনুগত্য কাদের করা হয়, যারা কি আমির উমারা, যারা কি রাষ্ট্রীয় প্রধান বা কোনো কোনো প্রধান ব্যক্তি, যে প্রধানেরা আল্লাহ এবং তার রাসূলের বিরোধী নির্দেশ দেন এবং ওই জাতির লোকরা সেটাকে দ্বিধাহীনভাবে চোখ বন্ধ করে অনুকরণ করে না, হ্যাঁ তাগুত, সে হলো তাগুত। তাহলে এই আয়াতের অর্থ কি হবে, ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যে তাগুতকে অস্বীকার করে, যে তাগুতকে অস্বীকার করে, ওয়ায়ুমিন বিল্লাহ এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, তাহলে আমরা কি বলবো, আমরা যেহেতু বিগত দিনে তাগুতের ব্যাখ্যা দিয়েছে এই জন্য ব্যাপক ব্যাখ্যা এখানে আনছি না। আল্লামা ইবনে কাইয়্যিম জাউজি রাহিমাহুল্লাহর ব্যাখ্যা অনুযায়ী এই আয়াতের অর্থটা হচ্ছে এইভাবে, মান কাফারা বিল আসনাম, যে ব্যক্তি মূর্তিমাকে অস্বীকার করে, যে ব্যক্তি মূর্তিমাকে অস্বীকার করে, কারণ ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যে তাগুতকে অস্বীকার করে, তাগুতকে অস্বীকার করার অর্থ কি, এক নম্বর যে মূর্তিমাকে অস্বীকার করে, যারা আল্লাহ বিরোধী ইবাদত করে এরম জিনিসকে অস্বীকার করে, মাজারকে অস্বীকার করে, এবং কি করে, ওয়ামেন কাফার আল আহবার ওয়া রুহবান, ইহুদি খ্রিস্টানদের যারা পাদ্রি, যাদের নির্দেশে হালাল হারাম হয়ে যায়, হারাম হালাল হয়ে যায়, এবং যে সমস্ত উলামায়ে কিরাম যাদের নির্দেশে হালাল হারাম হয়ে যাচ্ছে, যারা শিরকের দিকে দাওয়াত দিচ্ছে, এ দেখে যারা অস্বীকার করে, এবং কি ওয়ামেন ক্যাফারাল উমারা, যে ব্যক্তি ওই সব আমিরদেরকে, লিডারদেরকে, প্রধানদেরকে, প্রেসিডেন্টদেরকে, মন্ত্রীদেরকে অস্বীকার করে যারা আল্লাহর বিরুদ্ধে, যারা রাসূলের বিরুদ্ধে অর্ডার দেয় মানুষদেরকে, তাহলে ফামাই ইয়াকফুর বিত্তাগুত এর অর্থ হলো যে ব্যক্তি মূর্তিমাকে অস্বীকার করে, যে ব্যক্তি রাহবার রোভার বা আল্লাহ বিরোধী যারা অনুসরণীয় ব্যক্তি তাদেরকে অস্বীকার করে, এবং যারা আল্লাহর বিরুদ্ধে আইন করে মানুষকে নির্দেশ দেয় মানার জন্য, এই ব্যক্তিকে যারা অস্বীকার করে তারা কী করলো, তাগুতকে অস্বীকার করলো, এবং সে কী করবে,
ওয়ায়ুমিন বিল্লাহ, সে আল্লাহর প্রতি ঈমান আনবে। তাহলে এই কাজটা কেমন হবে? তাহলে হবে এই কাজটা এমন একটি কাজ যে সেজন্য কি সুদীর্ঘ একটি রজ্জুকে ধারণ করলো, লেংফি সোয়ামা লাহা, যা ভাঙ্গার মতো না। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সব কিছু শোনেন, সব কিছুই জানেন। আমরা এই আয়াতের ব্যাপক অর্থ করতে যাব না, শুধু এতটুকু আপনাদেরকে বলবো যে এই আয়াতের ভেতরে কি তওহীদ স্পষ্ট হয় নাই? এই আয়াত বিশ্ব মানবতাকে জানাতে চাই, হে বিশ্বের মানুষ, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে চাও, তুমি যদি নিজেকে মুমিন হিসেবে দাবি করতে চাও, তুমি যদি মুসলিম হিসেবে নিজেকে বিশ্ব ময়দানে দাঁড় করে রাখতে চাও, তাহলে তোমার কাজ হলো তওহীদকে অস্বীকার করতে হবে, তোমাকে তওহীদকে অস্বীকার করতে হবে। এখন প্রশ্ন হলো, আমরা তো তওহীদকে অস্বীকার কথা বুঝলাম, যা ফামাই ইয়াকফুর বিতওহীদ, যে তওহীদকে অস্বীকার করে এটা তো বুঝলাম। তাহলে সিফাতুল কুফর তওহীদ, তওহীদকে পরিহার করার অর্থাৎ তওহীদকে কুফরি করা, তওহীদকে বাদ দেওয়ার এর নমুনাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন যে ফামাই ইয়াকফুর বিতওহীদ, যে তওহীদকে অস্বীকার করে। তা আমরা কি তওহীদকে অস্বীকার করব কিনা? লা ইউতিমু তাওহীদ ইল্লা বিইজতিনাবি তাগুত, কোন ব্যক্তির তাওহীদ, ঈমান গ্রহণ, ইসলাম গ্রহণ করা যথার্থ হবে না যতক্ষণ পর্যন্ত সে তাগুতকে অস্বীকার করতে না পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমান গ্রহণের পূর্ব শর্ত বলেছেন যে তাকে তাগুতকে অস্বীকার করতে হবে। একজন ব্যক্তিকে যদি মুমিন হতে হয় তাহলে তাকে তাগুতকে বাদ দিয়ে আসতে হবে। তাগুতকে আমরা কীভাবে বাদ দেব? এক নম্বর, তাগুতকে বাদ দেওয়ার পদ্ধতি হলো, এক নম্বর পদ্ধতি হলো আল ইতিকাদ আন্না ইবাদাত, আন্না ইবাদাত গায়রিল্লাহি হারাম, এই বিশ্বাস করা, এই দৃঢ় সিদ্ধান্ত হৃদয়ের ভিতরে বদ্ধমূল করা, আল্লাহ ছাড়া যত ইবাদত আছে, যত তাগুত আছে, এইগুলোর প্রতি বিশ্বাস করাটা হলো কি হারাম একটা কাজ। প্রথমত কি সিদ্ধান্ত নিতে হবে? পৃথিবীতে যত তাগুত আছে এই তাগুতের অনুকরণ করা, অনুসরণ করে মানা, এটা একটি হারাম কাজ, এটা একটি বাতিল কাজ, এটাকে ইসলাম অস্বীকার করেছে। এই সিদ্ধান্ত হৃদয়ের ভিতরে আগে নিয়ে আসতে হবে। তথা একজন মানুষকে এই সিদ্ধান্ত প্রথম গ্রহণ করতে হবে, আল্লাহর দেওয়া যে দিন, এই দিনটি শাশ্বত দিন, এই দিনের ব্যতীত চাই সেটা বাতিলকৃত আসমানি দিন হোক, চাই সেটা মানবরচিত কোনো দিন হোক, ইহুদ মানবরচিত কোনো দিন, হিন্দু, সাঁওতাল বা বৌদ্ধ বা এ ধরনের কোনো দিন হোক না কেন, এই দিনগুলো অনুসারে মানুষেরা যার ইবাদত করে ওই ইবাদতগুলো কিয়ামত পর্যন্ত বাতিল, এটা কোনো মুসলমান করতে পারবে না। পাশাপাশি একজন মুসলিম সে আল্লাহর আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া কোনো ব্যক্তির আনুগত্য সে করতে পারবে না, এইগুলি করা হারাম। প্রথমত সে এই সিদ্ধান্ত নেবে, দ্বিতীয় পর্যায়ে এসে সে সিদ্ধান্ত নেবে যে এইটাকে তাকে বাদ দিতে হবে। আমি বুঝতে পারছি না, আল্লাহ রাব্বুল আমি কোরআনে বলছেন যে আপনাকে আমাকে তওহীদকে বর্জন করতে হবে, কুফর করতে হবে। ফামাই ইয়াকফুর বিতওহীদ, যে তওহীদকে কি করে অস্বীকার করে, আপনি কিভাবে তওহীদকে অস্বীকার করবেন? এক নম্বর, সারা পৃথিবীর তওহীদগুলোকে আপনি শনাক্ত করার পরে এই সিদ্ধান্ত গ্রহণ করবেন, আমি যেহেতু একজন মুসলিম বা আমি একজন মুসলিম হতে চাচ্ছি বা হতে যাচ্ছি, তাহলে আমার কাজ হলো এই বিশ্বাস আস্তে করতে হবে এই তাগুদের ইবাদত করা হারাম। দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় সিদ্ধান্ত নিতে হবে যে আপনাকে এবার মাথা উঁচু করে বিশ্ব ময়দানে বলে দিতে হবে, আমি তাগুদকে মানি না। এই কাজটি মনে হয় সহজ না। দ্বিতীয় পর্যায়ে আইয়াতুরুকা তাগুত, আপনাকে দার্থকন্ত্রে পৃথিবীতে বিদ্যমান ষষ্ঠ তাগুতকে অস্বীকার করতে হবে, নতুন আপনি মুসলিম হতে পারবেন না। দ্বিতীয় কাজ হল আইয়াতুরুকা তাগুত, আইয়াজতানে বা তাগুত, আইয়াকফুরা তাগুত, আপনার হৃদয়ের ভিতরে যে বিশ্বাসটা নিলেন এইটা তাগুত, আপনার হৃদয়ের ভিতরে এই বিশ্বাসটা নিলেন যে মূর্তিমার কাছে যাওয়াটা তাগুত, তাহলে আপনাকে আজকে এটা বর্জন করতে হবে।
আপনি বিশ্বাস করছেন ইহুদি মতটা হারাম, তাহলে আজকে আপনাকে এটা বর্জন করতে হবে। আপনি মনে করছেন খ্রিস্টান মতটাকে হারাম, তাহলে আজকে এটা আপনি বর্জন করতে হবে। আপনি এটা ভাবছেন যে আল্লাহ হুকম বিগাইরে মা আনজালাল্লাহ, আল্লাহ বিরোধী হুকুম বা বিধান এটি হারাম, এটা তাগুত, তাহলে আজকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে এটা বাদ দিতে হবে। আপনি এটা করতে পারেন না। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তাগুত, আপনাকে এই মুহূর্তে এক্ষুনি তাগুতে বর্জন করতে হবে। তৃতীয় পর্যায়ে তাগুতের প্রতি আপনাকে ঘৃণা পোষণ করতে হবে, ঘৃণা পোষণ করতে হবে। কারণ আল হুব্বুলিল্লাহ ওয়াল বাগদুলিল্লাহ, ভালোবাসা হতে হবে আল্লাহর জন্য, ঘৃণা বিদ্বেষ হতে হবে আল্লাহর জন্য। আপনি একজন মুসলিমও হবেন আর তাগুতকেও আপনি ভালোবাসবেন, হৃদয়ে লালন করবেন, না না হতে পারে না। এক দ্বিতীয় নম্বর কাজ হলো আয়াতুরু কহা, আপনি তাগুতকে বর্জন করবেন, তাগুতের সাথে আপনি কোনো সম্পর্ক রাখবেন না, তাগুতের সাথে আপনি কোনো জোট করবেন না, তাগুতের সাথে আপনি কোনো সন্ধি করবেন না, তাগুতের সাথে আপনি কোনো তাগুতের স্বার্থ ভেবে কোনো ব্যবসা বাণিজ্য করবেন না, তাগুতের সাথে সমস্ত সম্পর্ক আপনি ছিন্ন করে বেরিয়ে আসবেন। আপনি এখন মুসলিম, এরপর সারা জীবন আপনি কি করবেন? তাগুতকে আপনি ঘৃণা করবেন, তাগুতকে আপনি শত্রু ভাববেন, তাকে আপনি তার সাথে আপনি হিংসা করবেন, বিদ্বেষ করবেন। এটা যদি আপনি করতে পারেন তাহলে তো আপনি তাগুতকে অস্বীকার করতে পারলেন, আপনি যদি এইটা করতে না পারেন তাহলে তো আপনি তাগুতকে অস্বীকার করতে পারলেন না। আপনি মুখে বলতেছেন আমি তাগুতকে অস্বীকার করছি, অথচ তাগুতের সাথেই আপনি আছেন। আপনি একটি জায়গায় হয়তো তাগুত মনে হচ্ছে এইটা তাগুত, এছাড়া আপনি আন্দোলন করতেছেন, আরও জায়গায় দেখা যাচ্ছে যে আপনি তাগুতের সাথেই জড়িত আছেন। না, তাগুতের প্রত্যেকটি শাখা অপশাখা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আমাদেরকে বলে যাচ্ছেন, ফামাই ইয়াকফুর বিত্বাগুত, যে তাগুতকে অস্বীকার করে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনে। হে মুসলিম ভ্রাতৃমণ্ডলী, সত্যই কি আজকে আমরা এই তাগুত বর্জন করে এই নিরীহ নির্ভেজাল ঈমানকে গ্রহণ করতে পেরেছি? আমরা যদি সত্যিকার অর্থে তাওহীদকে খালেস করতে চাই, ঈমানকে বিশুদ্ধ করতে চাই, ঈমানকে সহি করতে চাই, তাহলে তো এই কথাটি আমার না, এটা তো আল্লাহর কথা যে ফামাই ইয়াকফুর বিত্বাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে। সুতরাং তাগুতকে আপনাকে আমাকে অবশ্যই অস্বীকার করতে হবে। যুগে যুগে কালে ক্রমে সময়ের আবর্তে এই পৃথিবীকে সংস্কার করার জন্য, মানুষদেরকে হেদায়েতের বাণী শোনানোর জন্য, মানুষের কাছে আল্লাহ প্রেরিত অভ্রান্ত বাণীকে পৌঁছে দেওয়ার জন্য, তাগুতবাদকে ডাস্টবিনে নিক্ষেপ করে দেওয়ার জন্য অসংখ্য নবীদের আবির্ভাব হয়েছিল। নবীদের কাজই ছিল তাগুতকে পুড়তে হত করা আন্দোলন। সুতরাং এই কথা নতুন কোনো কথা না, এই আহ্বান নতুন কোনো আহ্বান না, এই দাবি নতুন কোনো দাবি না। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে এই কথাই বলে দিচ্ছেন, ছোট একটি আয়াতে ব্যাপকভাবে বলে দিচ্ছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবাদুল্লাহ ওয়াজতানিবু তাগুত, ওয়ালাকাদ বাআসনা, সূরা নাহল, ওয়ালাকাদ বাআসনা, আমি অবশ্যই প্রেরণ করেছি, ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেকটি সম্প্রদায়ের কাছে রাসূলদের। রাসূলদের কি কাজ ছিল? রাসূলের কি কাজ ছিল? এক নম্বর কাজ ছিল আই ইয়া আবুদুল্লাহ, যে তারা মানুষকে বলে তোমরা এক আল্লাহর ইবাদত করো। দুই নম্বর কাজ ছিল যে তাগুতকে বর্জন করো। ওয়ালাকাদ বাআসনা, অবশ্যই আমি পাঠিয়ে দিয়েছি, ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেকটি জাতির কাছে রাসূলকে। তাদের কাজ ছিল আই ইয়া আবুদুল্লাহ ওয়াজতানিবু তাগুত, তারা দাওয়াত দেবে হে বিশ্বের মানুষ তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। একই কাজ বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও করছেন। দেখবেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ক্ষেত্রে, একজন সাহাবীর ক্ষেত্রে তাগুতে আয়াত অবতীর্ণ হয়ে গেল, তারা কীভাবে তাগুতকে প্রতিহত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন কারীমে এই মর্মে আরেকটি আয়াতে বলতেছেন, আলম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ويريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. আপনি তাগুতকে পরিহার করবেন। দেখেন তাগুত কি জিনিসটা, কাকে আপনি পরিহার করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলে 76 নম্বরে আয়াতে বলতেছেন, আলাম তারা, আপনি কি দেখছেন ওই ব্যক্তিকে,
যে আল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাই, যারা দাবি করে, যারা দাবি করে, যারা মনে করে, যারা বিশ্বাস করে আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, আপনার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তার প্রতি তারা ঈমান এনেছে, তার মানে আল্লাহ ওদের ঈমান ঈমানের দাবিকে বাতিল ঘোষণা করতেছেন। এই জন্য এইভাবে বলতেছেন যে ইয়াজউমুনা, তারা দাবি করে, মনে করে যে আমানু, তারা ঈমান এনেছে, বিমা উনজিলা ইলাইক, আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে। অথচ এই মানুষটা কি করে, অথচ এরা কি করে, ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুতের কাছে বিচারের ফয়সালা নিয়ে যেতে চায়। ওয়াইউরিদুনা, এই তারা কি আশা করে, যেতে চায় কোথায়, ইয়াতাহাকামু ইলা তাগুত, তাগুতের কাছে বিচার ফয়সালা নিতে। আউযু বিল্লাহি মিন জালিক, ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বি, ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বি, তাদেরকে আদেশ করা হয়েছিল এটাকে অস্বীকার করার জন্য, আপনি কি অস্বীকার করবেন। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বি, তাদেরকে আদেশ করা হয়েছিল এই তাগুতকে তারা অস্বীকার করবে, আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধানের কাছে তারা বিচারের ফয়সালা নিয়ে যাবে না, এই জন্য তাদেরকে আদেশ করা হয়েছিল। অথচ তারা তাগুতের কাছে বিচার ফয়সালার জন্য যেতে চায়। ওয়াই ইউরিদু শাইতান আই ইউদিল্লাহুম দলালাম বাইদা, শয়তান চায় তাদেরকে সুদীর্ঘ পথভ্রষ্ট করতে। কি ছিল এই আয়াতটি জানেন, সামান্য একটি ঘটনা, একজন ইহুদির সাথে একজন মুসলমান মুনাফিকের সাথে ঝগড়া বিবাদ ছিল, একজন ইহুদির সাথে আরেকজন মুনাফিক টাইফের মুসলমানের ঝগড়া বিবাদ ছিল। ইহুদি বলতেছিল ওই মুনাফিক মুসলিমকে, চলো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারটাকে নিয়ে যাই। কেন সেই কথা বলতেছিল, আন্নাহু আলিমা লাম ইয়াখুযুর রিশওয়া, ইহুদি জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিচারের মাধ্যমে কোনো ঘুষ গ্রহণ করেন না, তিনি নিরপেক্ষ সঠিক বিচার ফয়সালা করেন। এই কারণে তিনি ইহুদি বিচারালয়ে গিয়ে ইসলামী বিচারালয়ের আর রাসূল সাল্লামের কাছে আসতে চাচ্ছে একজন ইহুদি ন্যায় বিচারের জন্য। ওয়ালাকিন, কিন্তু ওই ইহুদি এই মুসলিম মুনাফেক এ বলতেছে না না, চলো তোমাদের বিচারকের কাছে যাই আমরা, কারণ সে জানে, সে ইয়ালামু, সে জানে আন্নাহুম ইয়াখুযুর রিশওয়া, যে সে জানে এরাকে সুদ গ্রহণ করে, এরা ঘুষ গ্রহণ করে, এদেরকে তল দিয়ে বা পকেট দিয়ে কিছু দিলেই সত্য এবং মিথ্যাকে সব পাশ করে নেওয়া যাবে। এখন সে চাচ্ছে যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া দরকার নাই, এটা সামান্য বিচারের ব্যাপার, চলো তোমাদের লোকের কাছে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি বিষয়ে কোরআনে আয়াত অবতীর্ণ করলেন যে সে কেউ এই বিচার ফয়সালার জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারকে মেনে না নিয়ে, ইসলামের বিচারকে মেনে না নিয়ে, ইসলামের ফয়সালাকে মেনে না নিয়ে সে ইহুদিদের বিচারালয়ে যেতে চায়। অথব এই লোকটি আসলে প্রকৃত ইমানদার নয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমে বললেন যে আলান তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, আমার উপরে আক্রোশ করবে না। কুরআনের আয়াত জিজ্ঞাসা থাকলে কুরআনের আয়াতকে বলুন, অনুবাদে ভুল থাকলে 100 বার আমি দায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আলান তারা ইলাল্লাযিনা, তুমি কি দেখেছো ওই ব্যক্তিদেরকে যারা ইয়াজউমুনা আন্নাহুম আমানু, যারা দাবি করে আমরা ঈমান এনেছি, কার উপরে, আপনার উপরে বা আপনার পূর্ববর্তী লোকদের উপরে, অথচ তারা বিচার ফয়সালা নিয়ে যায় তাগুতের কাছে। তার এখানে কি বলানো হচ্ছে, তাগুতের কাছে বিচার ফয়সালার জন্য ধন্না দেওয়াটা ঈমান বাতিল হয়ে যাওয়ার সমতুল্য একটি পাপ। একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে সে তার কোনো ক্ষেত্রে তাগুতের কাছে যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে যাচ্ছে ওমাই ইয়াকফুর বি তাগুত, যে সে তাকে কি করে তাগুত পরিহার করতে হবে। নবী এবং রাসূলগণ তাগুত পরিহার করার জন্য যুগে যুগে মানুষকে দাওয়াত দিয়েছেন। সুতরাং আপনি এবং আমি যদি প্রকৃত মুসলিম হতে চাই, ইসলামে যদি আসতে চাই, ইসলামে যদি আমি এসে যদি মুসলিম হতে চাই, আত্মসমর্পণকারী হতে চাই, তাহলে কি করতে হবে, আপনাকে এবং আমাকে তাগুতকে বর্জন করতে হবে। তাগুতকে যদি আমরা বর্জন করতে না পারি তাহলে কী হবে, তাহলে আমি এবং আপনি পূর্ণ মুসলিম হতে পারবো না। তাহলে তাগুত আমরা বর্জন করা থেকে কী বুঝতে পারলাম,
যে আল্লাহ বিরোধী যে বিধান, আল্লাহ বিরোধী যে হুকুম, আল্লাহ বিরোধী যে ল, আল্লাহ বিরোধী যে দর্শন, আল্লাহ বিরোধী যে থিওরি, এই থিওরির কাছে যাওয়া, এটাকে মেনে নেওয়া, এটাকে নিয়ে রাজনীতি করা, এটাকে নিয়ে বিশ্বাস পোষণ করা, এটাকে নিয়ে রাষ্ট্র চালানো, এই সব কিছু হলো তাগুত। একজন মুসলিম সে এই কাজ করতে পারে না, একজন মুসলিম এই তাগুতের সাথে সম্পৃক্ত রাখতে সম্পৃক্ত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে এই ধরনের ব্যক্তি ঈমানকে নাকচ করে দিয়ে বললেন, আল্লাযীনা ইয়াসুমুনা আন্নাহুম আমানু, যে তারা দাবি করে আমরা ঈমান এনেছি। তাহলে ওই লোকের মতো আজকে অসংখ্য মানুষের দাবি আছে যে আমি মুসলিম, অথচ সে কি আল্লাহ বিরোধী সমস্ত কার্যকলাপের সাথে জড়িত, সমস্ত তাগুতের সাথে জড়িত। অতএব আজকের এই আলোচনার শেষ কথা হবে এই যে আসুন আমরা তাগুত পরিহার করে চলি। আল্লাহ রাব্বুল আলামিন তাগুত বিষয়ক তাগুত শব্দটিকে বিভিন্নভাবে 39 বার বলছেন এবং তাগুত শব্দটিকে দিয়েই তিনি 8 বার কোরআনুল কারিমে বলছেন। আমি আপনাদের সামনে 8টি আয়াত বলেছেন, আমি আপনাদের সামনে 4টি আয়াত পেশ করেছি। সূরা বাকারা 2টি আয়াত, সূরা নাহালের 1টি আয়াত এবং এই আয়াতটি আমি আপনাদের সামনে 4টি আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করেছি। আল্লাহ যদি চান তাহলে আমরা পরবর্তীতে এই বিষয়ের উপরে আরও আলোচনা করব। যেহেতু খুতবাতুল জুমার টাইম কম, এই জন্য আমরা বিস্তারিত আলোচনা শেষ করতে পারলাম না। আজকের আয়াত ছিল যে তাগুত বিষয়ক আয়াতগুলো আপনাদের সামনে উপস্থাপন করা। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় লাগলেও আমরা এই বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করতে চাব। এই জন্য একজন ব্যক্তি যদি মুসলিম হতে চায় অবশ্যই তাকে তাগুতকে চিনতে হবে, তার তাগুতকে চিনে তাকে তাগুতকে পরিহার করতে হবে। এক্ষেত্রে আমরা আপনাদের সামনে এই জিনিসটা উপহার দেব যে তাগুতকে আপনি কী কী মাধ্যমে পরিহার করবেন। আজকের সমাজে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চান, ইসলাম নিয়ে কথা বলেন, তারা তাগুত পরিহার করার জন্য যে মিডিয়াগুলো, যে মাধ্যমগুলো কথা বলতেছেন, ওগুলোর সাথে আসলে ইসলামের কোনো সম্পর্ক আছে কি না এই দিকটাও আমরা আপনাদের সামনে স্পষ্ট করে দেব। এই জন্য আপনারা আমার সঙ্গে থাকুন আগামী আলোচনা অথবা শেষ আলোচনা পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাহফুজ ভাই মসজিদে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, দোয়া করার জন্য বলছে মাহফুজ ভাই। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের একজন ভাই মাহফুজ উনি অ্যাক্সিডেন্ট করছেন এবং সাভারে অসংখ্য মানুষ তারা কষ্টের সম্মুখীন রয়েছেন এবং অনেক ভাই তারা মারা গেছেন এবং অনেকেই এখনও বিল্ডিংয়ের চাফাই পড়ে রয়েছেন। আমরা তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, এই জন্য কি আপনাদের কাছে কিছু সময় বেড়ে নিতে পারি? প্রথমে আমরা সব ভাইদের জন্য দোয়া করতে চাই, সেই দোয়াটি হলো যদি জুমার সময় দোয়া কবুল হয়। এই ভাইদের জন্য যে দোয়া করার কথা আমরা কিন্তু আসলে সেই দোয়া করি না। হ্যাঁ, আমরা অনেক লিডার হই বা যেই হই না কেন তাদের জন্য আন্তরিক যে দোয়াটা আমরা সেটা বলি না। আমরা এই মর্মে একটি হাদিস আপনাদের শোনাতে চাই, যে হাদিসটি ইমাম মুসলিম রাহিমুল্লাহ তিনি বলেন যে হাদ্দাসানা আবু বকর ইবনে আবি শাইবা, আবু বকর ইবনে আবি শাইবা আমাকে এই দোয়াটা শিখেছেন। তিনি বলেন আমাকে এই দোয়াটি শিখেছেন আবু উসামা, আবু উসামা বলেন আমি এই দোয়াটি শিখেছি সাদ ইবনে সাইদের কাছ থেকে, সাদ ইবনে সাইদ বলেন আখবারানি ওমর ইবনে কাসির ইবনে আফলা, ওমর ইবনে কাসির ইবনে আফলা এই দোয়াটা আমাকে শিখেছেন। তিনি বলেন যে আমি এটা শুনেছি ইবনে সাফিনার কাছ থেকে, ইবনে সাফিনা বলেন আমি শিখেছি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামার কাছে। উম্মে সালামা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারো যদি এরকম মৃত্যু হয়, কেউ যদি মারা যায়, তাহলে তাদের উদ্দেশ্যে আমরা বলবো, কি বলবো আমরা সবাই বলতে পারবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা। আমরা মানে পুরো দোয়াটা জানি না, আমাদের উচিত হলো পুরো এই দোয়াটা বলা। এবং এই দোয়ার ভিতরে বড় একটি স্প্রিয়া আছে, সেটা হলো যারা মারা যাচ্ছেন তাদের জন্য আল্লাহ ভালো একটা স্থলাভিষিক্ত আমাদেরকে দিয়ে দেবেন। এই হাদিসে তার ব্যাখ্যা আছে, যেহেতু আজকে এটা আমাদের বিষয় না এই জন্য আমরা এটা আর বলতে চাচ্ছি না, শুধু আমরা এটাই বলবো। শুনুন, আমরা আবারও বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা। এরপর আমরা যারা মারা গেছেন জাতীয়ভাবে তাদের জন্য আমরা সমবেদনা জানাবো। আমার মনে হয় না এ দেশে কেউ এখনও পর্যন্ত সহিভাবে এই পরিবারগুলোকে হাদিস ভিত্তিক, ইসলাম ভিত্তিক, মুসলিম ভিত্তিক সমবেদনা জানাইছে। এই সমবেদনার কথাটি আসছে হাদিসে,
তাও কি বুখারীতে আসছে এবং মুসলিমে আসছে, সে সমাবেদন কথাটি হলো এই, আমরা তাদের উদ্দেশ্যে বলবো, আমরা এখন বলি ইন্না লিল্লাহি মা খাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালি মুসাম্মা ফালতাসবির ওয়াল তাহতাসিব। আমি অর্থ করতে যাব না সময়ের কারণে। এটা এইটা হলো কোনো ব্যক্তি মারা গেলে সেই শোকাতর পরিবারকে সমবেদনা জানানোর জন্য। এটা সহি মুসলিমে আছে এবং কি বুখারিতে আছে, শুধু একটু পার্থক্য। বুখারিতে আছে কুল্লুন ইং দাহু বি আজালি মুসাম্মা কুল্লুন, মুসলিমের শব্দটি একটু বেশি আছে কুল্লু শাইইন ইং দাহু বি আজালি মুসাম্মা। আপনি যা ইচ্ছা বলতে পারেন, শাইকে বাদ দিয়েও বলতে পারেন, দিয়েও বলতে পারেন, এই এছাড়া আর কোনো কিছু নেই হাদিসটা সহি। আমরা কি এই দোয়াটা বলেছি? আমরা শোকাতর পরিবারের জন্য এই দোয়াটা বলবো, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা কুল্লু শাইইন অথবা কুল্লুন ইনদাহু বিআজালি মুসাম্মা ফালতাসবির ওয়াল তাহতাস। এবার আমরা আন্তরিকভাবে এই ভাই এবং বন্ধুদের জন্য দোয়া করব, যে দোয়াটি আল্লাহ রাসূল করতেন, আল্লাহুম্মা গফির লাহুম, বলুন আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারফা দারাজাতাহুম ফিল মাহাদিন, আল্লাহুম্মা গফির আমওয়াতি সাবার, হে আল্লাহ সাবারের মৃত্যু মানুষদেরকে তুমি ক্ষমা করে দাও। এখানে আল্লাহ রাসূল তিনি মানুষের নাম ধরে দোয়া করতেন, আল্লাহ রাসূল বলতে আল্লাহুম্মা গফির আবি সালামা, হে আল্লাহ তুমি আবু সালামাকে মাফ করে দাও, ওয়ারফা দারাজাতাহু ফিল মাহাদিন এবং হেদায়েত প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে তার মর্যাদাকে বৃদ্ধি করে দাও, সুবহানাল্লাহ। এবং তারা সে যে মারা গেল তার পরিবারের জন্য তুমি উত্তম স্থলাভিষিক্ত বিশিষ্ট করো এবং কি করো, তাকে এবং আমাকে ক্ষমা করে দাও, তার কবরকে প্রশস্ত করে দাও এবং তার কবরকে আলোকিত করে দাও। এইটা আমরা সাবারে যারা মারা গেলেন তাদের উদ্দেশ্যে বলব, বলুন আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারফা দারাজাত, আল্লাহুম্মা গফির আমওয়াতিল সাবার ওয়ারফা দারাজাতহুম ফিল মাহাদিন ওয়া খলিফু ফি আকিবিহিম ফিল গাবিরিন واغفر لنا ولهم يا رب العالمين وافسح لهم في قبرهم ونور لهم فيهم, বলুন আমিন। আমরা এই দোয়া করি আমাদের ছেলেটা যে ভাই অ্যাক্সিডেন্ট করে অসুস্থ রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কি করুন, ভালো করুন এবং সুস্থ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা সামনে রয়েছেন এবং যারা অনুপস্থিত রয়েছেন সকল ভাইদেরকে সুস্থতা দান করুন এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আল্লাহুম্মা ইগফির হাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকা সালিহিন, আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকা সালিহিন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।